পয়েন্ট স্লামি মানেই একটাই হ্যান্ড, আর সেখান থেকেই জয়লাভ করতে হবে। কিন্তু হাত যদি এই রকম আসে তখন কি হবে? কারণ দেখুন, জোকার হয়েছে সাহেব, আর আমার ওই সাহেবই হয়েছে পুরো সিকোয়েন্স। এখন যদি আমি ড্রপ করি, যেহেতু এই হ্যান্ড খেলা হচ্ছে 80 টাকা করে, তাহলে আমাকে দিতে হবে 20 টাকা। আর যদি ফুল হ্যান্ড সমান 80, তাই আজ একটু অতিরিক্ত ঝুঁকি নিয়েই খেলা শুরু করলাম। দেখুন, 4 জন প্লেয়ার অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 2 জন ড্রপ করে দিয়েছে, আর তারপর 2 জন প্লেয়ারের মধ্যে এই মুহূর্তে খেলা হচ্ছে। দেখুন, আমার কিন্তু একটা সাইডের কার্ড বেড়েছে, যার জন্য আমার জোকারটা ফ্রি হয়ে গেছে এবং আমি আরেকটা সিকোয়েন্স কাজে লাগিয়েছি জোকারটাকে। এই মুহূর্তে আমার হাতে স্কোর 8-8, 16-4, 25-25। এখন আমাকে পয়েন্ট কমাতে হবে। হঠাৎ করে যদি এরকম হ্যান্ড আসে, এটা হয়তো আমার আপনার মাথা ঘুরে যেতেই পারে, আমার আপনার ভয়ের কারণ থাকতেই পারে, কিন্তু তারপরেও হয়তো আমি একটু ঝুঁকি নিয়ে ফেললাম, যার জন্য হয়তো একটু আমার হাতে পয়েন্ট কম হলো। যদি ড্রপ রাখতাম, হয়তো আমাকে 20 টাকা দিতে হতো, কিন্তু জাস্ট একটু ঝুঁকি নেওয়া, তার জন্য একটু হলেও পয়েন্ট কমানোর যদি যায়, তবুও কিছুটা হলেও সেভ করা যাবে, কিছুটা টাকার পরিমাণও কম হবে, তাই আর কি একটু ঝুঁকি নেওয়া। তবে হ্যাঁ, এই কারণেই আপনাকে বলা যে এই ধরনের খেলা তাই যথেষ্টই ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে, তাই নিজের দায়িত্বে সাবধানতার সাথে খেলবেন। কারণ দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে, সেই কারণেই সাবধান। দেখুন, এই মুহূর্তে আমার হাতে অনেকটাই কিন্তু পয়েন্ট কম হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমার হাতে স্কোর 10-12। তবুও আরেকটু যদি পয়েন্ট কমানো যায়, সেই চেষ্টাতেই আমি রয়েছি। দেখুন, আরেকটু পয়েন্ট কমানো যাচ্ছে, তাই আমি আরেকটু পয়েন্ট কমানোর দিকে এগোচ্ছি। এই মুহূর্তে আমার হাতে কিন্তু স্কোর জাস্ট 2। তাই এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে খেলতে হবে, কারণ যে কোনো মুহূর্তে একটু অসতর্ক মানি অনেক টাকা পর্যন্ত ক্ষতি বা লস হতে পারে আপনার এই ধরনের খেলাগুলিতে, তাই খুব সাবধান। দেখুন, আমার কিন্তু এই মুহূর্তে হাতে স্কোর 2। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, আমি চেষ্টা করবো যতটা পারা যায়, কিন্তু তার আগেই ডিক্লেয়ার করে দিয়েছে, তো কি আর করা যায়। তো যাই হোক, আমার অনেকটাই পয়েন্ট সেভ করা গেছে, তো চলুন আরও একবার সুযোগ নেওয়া যাক। যেহেতু প্রথম হ্যান্ড যথেষ্টই ঝুঁকি নেওয়া, তাই আরও একবার সুযোগ নেওয়া। তো দেখুন, এই মুহূর্তে এই হ্যান্ডে এসেছে জোকার হয়েছে 8, আমার কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে উঠেছে, এটা আমার প্লাস পয়েন্ট। এবং আর একটা প্লাস পয়েন্ট, দেখুন আমার কিন্তু 2খানা জোকার এসেছে, আমি জোকারগুলোকে যথারীতি কাজে লাগিয়ে ফেলেছি। এখন আমার হাতে অল্প বিস্তার কিছু পয়েন্টস রয়েছে, এখন সেটাই দেখানো যে পয়েন্ট কতটা কমানো যায়। দেখুন, আবারও কিন্তু আমাকে একটা খুব ভালো কার্ড দিয়েছে, আর তার কারণেই আমার কিন্তু আরেকটু পয়েন্ট কমানোর গেছে। দেখুন, এই মুহূর্তে আমার হাতে স্কোর 17, এখন আর একটু পয়েন্ট কমানোর, কিন্তু জোকারটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, আর সেই কারণে দেখা যাক যদি আশেপাশে কোনো কার্ড আসে। দেখুন, সাহেবটা দিচ্ছে হয়তো লাগতো, কিন্তু অন্য কিছু যদি কার্ড পাওয়া যায়, তাই আর একবার টানা। দেখুন, 3 মানে অনেকটাই পয়েন্ট কমছে, সেই হিসেবে বিবিটাকে কেটে দেওয়া। তো এখন দেখা যাক যে অন্য কোনো দিক থেকে যদি কোনো লাইন করা যায়, কারণ অনেকটাই পয়েন্ট কমানো গেছে। এখন দেখার বিষয় যে কোন দিক থেকে কোন কার্ড আসবে। দেখুন, আমার কিন্তু আরেকটু পয়েন্ট কমছে, যার জন্য আমি আরেকটু পয়েন্ট কমিয়ে রাখছি। এই মুহূর্তে আমার হাতে স্কোর কিন্তু 3, কার্ডটাকে যদি আমি একটু ঘোরাই, হয়তো আমার হাতে স্কোর হয়ে যেতে পারে 2, কারণ দেখুন 2 টিক্কা হচ্ছে আর 2-3 হচ্ছে, সেই হিসাবে আমার হাতে স্কোর এই মুহূর্তে 2। আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে যে আমার 2 পুরো সিকোয়েন্স হয়ে গেছে, এই মুহূর্তে আমার হাতে স্কোর 2। এখন এই ধরনের খেলাগুলো হয়তো অনেকটা আর্থিক ঝুঁকি, কিন্তু তারপরেও আবারও একবার বলা, খুব সাবধানতার সাথে আপনারা নিজের দায়িত্বে খেলবেন। এই এখন থেকে এই ধরনের খেলা নিয়ে আমি থাকবো প্রতিদিন আপনাদেরই সাথে, আপনাদেরই পাশে, তাই অবশ্যই চোখ রাখুন মান্না গেমিংয়ে। কারণ এই ধরনের খেলা কেবলমাত্র একটাই সুযোগ, আর সেই সুযোগকেই আপনাকে কাজে লাগাতে হবে। ঠিক কীভাবে কাজে লাগাবেন তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মান্না গেমিং।
এখন স্কোরটা দেখার। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। ধন্যবাদ।